আমার কাছে আছে আইফোন 14 প্রো ম্যাক্স আর স্যামসাং S23 আলট্রা। আজকে আমি পুরো কলকাতা ঘুরবো আর দেখবো কে জেতে, স্যামসাং না আইফোন। আজকে আমি সারাদিন নানা জায়গায় গিয়ে ছবি তুলবো, ঘোরার পিঠে উঠে ব্লগ করব, তার সাথে সাথে পাবলিকদেরও জিজ্ঞেস করবো যে তাদের কোনটা পছন্দ, কোনটা বেশি ভালো, স্যামসাং S23 আলট্রা না আইফোন 14 প্রো ম্যাক্স। তার সাথে সাথে আমরা দিনের শেষে দেখবো যে কোন ফোনে সব থেকে বেশি ব্যাটারি বেঁচে আছে। আর আমরা এসে গেছি এখন ভিক্টোরিয়ার সামনে, আর এখানেই আমাদের কম্পিটিশন হবে শুরু। ভাই যদি একটু দূরে দেখো তাহলে ভিক্টোরিয়ার মাথায় পরি দেখতে পাবে। তো প্রথমে আমরা করবো জুম টেস্ট, দুটো ফোনের মধ্যে দেখবো যে কোন ফোনে ভাই পরির ছবি সব থেকে ভালো ওঠে। তো ভাই জুম টেস্টে কে জিতলো সেটা তো আমরা দেখবো, কিন্তু তার আগে আমি সব থেকে বেসিক জিনিস দিয়ে শুরু করতে চাই, যেটা হলো ডিজাইন। ভাই প্রথমে তো যদি আমি ডিজাইনের কথা বলি না, তো আমাদের আইফোন যেমন কি নর্মাল দেখছে তিনটে ক্যামেরা আছে, আমাদের স্যামসাং এ আছে হলো চারটে ক্যামেরা। ভাই আইফোনের আমার কাছে পার্পল কালারটা আছে, স্যামসাং এ যেমন কি দেখতে পাচ্ছ গ্রিনিশ কালারটা আছে। আর ওভারঅল যদি সাইজটা এমনি বলি, সাইজের দিক থেকে কিন্তু স্যামসাং টা আমার একটু বড় লাগে, আর একটু বড় আছে, বড় শুধু না চওড়াও আছে, কিন্তু থিকনেস আর ওয়েটের দিক থেকে তাহলে সেই দিক থেকে আমাদের আইফোন বেশি একটু ওজনটা আছে। আর এই সাইডে যেমন কি দেখতে পাচ্ছ সুইচের সাথে সাথে একটা স্লাইডার আছে, এটা বেসিক্যালি তোমার সাইলেন্ট করার জন্য আর নর্মাল মোডের জন্য। আর এই দিকে আমাদের শুধু ভলিউম রাখার আছে, তার সাথে পাওয়ার বাটন আছে, আর নিচে আমাদের আছে এস পেন। এই এস পেনটা ভাই অনেক কিছু ভাই আনলক করছে আমাদের জন্য, মানে আমরা লিখতে পারবো ভাই, ড্রয়িং করতে পারবো, মানে বসে বসে বোরিং লাগছে ভাই ড্রয়িং করবো ভাই বিন্দাস, তো অনেক কিছু করা যায় ভাই এস পেনটা দিয়ে। কিন্তু অ্যাপেলে যদি এস পেন ইউজ করতে চাও তাহলে আইপ্যাড কিনতে হবে, সেটারও আবার 500 কোটি দাম আছে। তো হ্যাঁ ওই দিক থেকে তো একটু মানে লিমিটেশনস আছে। কিন্তু ওভারঅল যদি ডিজাইনটার কথা বলি, যাদের বড় ফোন পছন্দ, যাদের একটু বড় ডিসপ্লে স্পেস আছে তাদের জন্য স্যামসাং অবভিয়াসলি, যাদের একটু ঠিকঠাক সাইজের চাই মানে একটু পকেটে পকেটে ঢুকে যাবে তাদের জন্য আইফোন তো আছে। ভাই আমি ভিডিওটা যদি এই স্টুডিওর ভিতরে বসে করতাম না, তাহলে আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারতাম না, যেমন কি হলো ফোনের ব্রাইটনেস। তো এবার যদি আমি ব্রাইটনেস এর কথা বলি, ব্রাইটনেসটা না তুমি যখন বাড়ি থেকে বেরোবে তখন বেশি করে তুমি নোটিস করতে পারবে। যেমন এখন আমি পুরো দুপুরবেলা বসে আছি, রোদ্দুর আছে, মোটামুটি হালকা ছাওয়াতে থাকলে মোটামুটি রোদ আছে আশেপাশে, সেই জায়গায় যদি তুমি স্যামসাং আর আইফোনের ব্রাইটনেস কম্পেয়ার করো আকাশ পাতাল তফাৎ। এখানে ভাই মোটামুটি 2000 নিটস এর ব্রাইটনেস, এই জন্য অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু আমাদের স্যামসাং এ আছে হলো 1500 নিটস এর ব্রাইটনেস। এবার আইফোনের একটা স্কিম আছে যে এরকম ব্রাইট কিন্তু সবসময় থাকবে না, মানে স্টার্টিং এ কিছুক্ষণ এরকম ব্রাইটনেস থাকবে, তারপর আস্তে আস্তে যখন তোমার ফোনটা গরম হবে স্বাভাবিক ভাই রোদে, তার উপরে ডিসপ্লে ফুল ব্রাইটনেস এ ভাই দেখা যাচ্ছে, তো সেই কারণে একটু গরম হলেই আবার ব্রাইটনেস আবার কমে যাবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, তো ভাবলাম তোমাদেরকেও জানাই। তো ভাই কিছুক্ষণ হয়ে গেছে আর এখন ফোনটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আবার দেখবে ব্রাইটনেস টাও কিন্তু আবার আগের থেকে বেড়ে গেছে। আবার যদি দুটোকে পাশাপাশি দেখো তাহলে স্যামসাং এর কিন্তু ব্রাইটনেস আবার একটু কম মনে হবে আইফোনের তুলনায়। তো তোমার আইফোনের ক্ষেত্রে ব্রাইটনেসটা ফোনের কতটা টেম্পারেচার মানে ফোনটা কতটা ইউজ হচ্ছে ওটার উপরেও ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি যে স্টার্টিং এ যদি আমি কম্পেয়ার করি তাহলে আইফোনের ফিউচার ব্রাইট আছে ভাই স্যামসাং এর থেকে। কিন্তু তার আগে ভাই আগা গোড়া একটা জায়গা আছে যেখানে স্যামসাং খুবই ভালো করে আইফোনকে হারিয়ে দিচ্ছে, সেটা হলো ডিসপ্লে। ভাই দেখো ব্রাইটনেস এর কথা তো আমরা বললাম, ব্রাইটনেস যেমন কি ভাই আমাদের আইফোনে অনেকটা বেশি আছে স্যামসাং এর থেকে, কিন্তু ওভারঅল যদি ডিসপ্লে কোয়ালিটি বলো মানে ডিসপ্লে যে কালার বলো কন্ট্রাস্ট বলো সেই ক্ষেত্রে কিন্তু গল্প পুরোই আলাদা। দুটো ডিসপ্লে যদি সাইড বাই সাইড তুমি দেখো না তাহলে ক্লিয়ারলি এখানে স্যামসাং এর ডিসপ্লে ফার মোর বেটার দ্যান আইফোন। ভাই নচের দিক থেকে জাস্ট উপরে একটা পয়েন্ট আছে আমাদের স্যামসাং এর, আইফোনে তো পুরো একটা ডাইনামিক আইল্যান্ড বলো যাই বলো, এক দু মাস যদি তুমি দুটোর মধ্যে কোনো ফোন ইউজ করো তো এই আইল্যান্ড বলো বা পাঞ্চলটা বলো ওটা পুরো ইনভিজিবল হয়ে যায়। কিন্তু আইফোনের তো একটা ফিচারই হলো আমাদের ডাইনামিক আইল্যান্ড, এখানে সব নোটিফিকেশন দেখা যাবে, এখানে ক্লিক করলে তোমার ইউটিউব খুলে আসবে, তো এটা একটা ফিচার। কিন্তু ভাই ওই বললাম কিছু মাস ইউজ করার পরে গায়েব হয়ে যায় পুরো। এবার ভাই ডিসপ্লে নিয়ে আর কি বলবো ভাই, আমরা সবাই মোটামুটি জানি যে আইফোনের ডিসপ্লে ও স্যামসাং ই বানায়, এখানে তো ভাই স্যামসাং ই জিতছে আগা গোড়া। এবার ডিসপ্লে ব্রাইটনেস এগুলো সব সেকেন্ডারি, আসল যে কম্পিটিশন হয় স্যামসাং ভার্সেস আইফোনের মধ্যে সেটা হয় হলো ক্যামেরা নিয়ে। ক্যামেরা আমরা স্টুডিওতে ভাই লাইটের নিচে ছবি তুললে সে ভাই তোমার ফোনেও ভাই আইফোনের মতন তোমার ছবি উঠে যাবে। আমি কি চেষ্টা করেছি বলো তো, আমি এরকম অত প্ল্যান করে কোনো ছবি তুলিনি, আমরা যেমন ঘুরতে গেলে টুকটাক ফুটফাট করে ফোন বার করে ছবি তুলে নিই, টেস্টিংটাও আমরা তেমনই করেছি। প্রথমে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভাই পুরো সাদা মার্বেলের যে পুরো স্ট্রাকচারটা আছে সেটা ছবি তুললাম, একদম ডিফল্ট সেটিংস ভাই, কোন সেটিংস আমি হাত দিই না, একদম নরমাল ডিফল্ট সেটিংস এ ছবি তোলা হয়েছে। ভাই আমাদের পেছনে আছে আমাদের সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর সেটারই ছবি তুলবো আমরা স্যামসাং আর আইফোন দিয়ে। প্রথমে একদম নরমাল 1x এ তুলবো আমরা ছবি, পুরো ভিক্টোরিয়াই চলে আসছে যেমন কি দেখতে পাচ্ছ। ভাই দুটো ছবি যদি আমরা সাইড বাই সাইড দেখি, প্রথমে যেটা জিনিসটা তুমি লক্ষ্য করবে সেটা হলো বিল্ডিং তে যেটা দুটোতেই খুব সুন্দর লাগছে, স্যামসাং এর টাই ভাই একটু ইয়েলো স্টোনটা আছে আর অন্যদিকে আইফোন একটু সাদা টোন দেখিয়েছে। এবার ভাই অ্যাকচুয়াল কালার ইয়েলোইশের দিকেই আছে, কারণ ভাই পলিউশন টলিউশনের জন্য ভাই সাদা মার্বেলটা অনেকটা ইয়েলোইশ হয়ে গেছে তাজমহলের মতন। কিন্তু যদি তোমার চোখ যায় বিল্ডিং এর নিচে ঘাসের এরিয়াটায় না, সেখানে আকাশ পাতাল তফাৎ। স্যামসাং এ ভাই ঘাসের টেক্সচার বললো ডিটেলস বলো 500 কোটি আছে, কিন্তু অন্যদিকে ভাই আইফোনের ছবি দেখলে মনে হবে যে ভাই ঘাস কেউ কেটে দিয়েছে তারপর আমি ছবি তুলেছি। মানে আইফোনের ছবিটা ওভারঅল বলতে গেলে একটু ডাল আছে, কিন্তু তোমার যে স্যামসাং এর ছবিটা আছে ওটার কালার গুলো একটু ব্যালেন্সড আছে। নেক্সট আমরা করলাম ভাই আসল জুম টেস্ট, আর জুম টেস্টের রেজাল্ট যদি তুমি দেখো তাহলে ভাই আকাশ
পাতাল তফাৎ। জুমের দিক থেকে আইফোন বাই 15x অবধি তুলতে পারে, তো 15x এ সেট করে আমি স্যামসাং থেকেও ছবি তুলেছি একই অ্যাঙ্গেল একই জিনিসের। যদিও স্যামসাং এ ভাই আরো বেশি জুম করা যায়, কিন্তু তাও ভাই দুটো ফোনে আমি 15x রেখেই ভাই ছবিটা তুলেছি। আর যদি স্যামসাং এর ছবি দেখো, স্যামসাং এর ভাই গাছের পাতাগুলো দেখলে ইজিলি তুমি ডিফারেন্স বুঝতে পারবে। এবার 100x জুম তো করা তো যায়, কিন্তু 100x জুমের ছবিগুলো যদিও ওঠে, আর ওঠাটাই বড় কথা, কারণ অন্য ফোনে অত ভালো ওঠে না, কিন্তু তাও ভাই ছবিগুলো অতটা ভালো হয় না, ইউজ করার মতন না। কিন্তু ভাই 100x জুমের কথা বললে তো ভাই স্যামসাং এ শুধু মাঠে আছে, আইফোন তো ভাই ওই খেলাতেই নেই, কারণ ওদের 15x জুমেই ভাই আটকে যায়। নেক্সট আমরা যাই ময়দানে। ময়দানে ভাই বেসিক্যালি আমাদের কলকাতার সব পরীরা গিয়ে ওখানে DSLR দিয়ে ভাই ছবি তোলায়। এবার ওই পোর্ট্রেট মোডে আমি ছবি তুলি দুটো ফোন দিয়েই, আর একটা খুবই ইন্টারেস্টিং বিষয় সেটা হলো ভাই চুল ব্লার করে দিয়েছে ভাই আইফোন, কিন্তু ভাই একই সময় তোলা একই অ্যাঙ্গেল থেকে তোলা। স্যামসাং এর ভাই যদি তুমি ছবিটা দেখো সেখানে ভাই চুল একদম ঠিকঠাক আছে। আমি ইচ্ছা করে চুলটাকে একটুখানি এরকম খোঁচা খোঁচা করে রেখেছিলাম যাতে আমি দেখতে পাই কতটা ভালো করে এজ ডিটেক্ট করতে পারে। এমনিতে তো শুনেছি লোকেরা বলে আইফোনের এজ ডিটেকশন ভালোই, কিন্তু এই ক্ষেত্রে ভাই আমার চুলটাকে ব্লার করে দিয়েছে। আর একটা সেটা বলবো সেটা হলো স্যামসাং এর পোর্ট্রেট মোডগুলো যদি ব্যাকগ্রাউন্ডের ব্লার দেখো সেটা একটু দেখে একটু মনে হবে একটু ফেক ফেক মনে, একটু বেশি মনে হয়। কিন্তু ভাই কোনো চাপ নেই, কারণ তুমি স্যামসাং এর ক্ষেত্রে ভাই ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে কমাতেও পারবে ম্যানুয়ালি পরে। এবার ভাই লোকেরা শুধু ছবিতে জুম করা নিয়ে কথা বলে, কিন্তু ভিডিওতেও ভাই আমরা জুম করতে পারবো। ভাই হাস যাচ্ছে, একটু জুম করি দাঁড়া। ভাই জুমের দিক থেকে একটা জিনিস বলতে পারি, স্যামসাং এর জুমটা বেটার, মানে আইফোনের জুম হলে একটু স্ক্যাম হয়ে যায়, স্টেবিলিটি স্ক্যাম হয়ে গেছে। যেমন কি দেখতে পাচ্ছ 3x এ ভাই কক 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 করে কাঁপছে, কিন্তু আমাদের স্যামসাং এ ভাই 3x জুমে খুব ইজিলি খুব সুন্দর স্টেবল ভিডিও আসছে। আর শুধু 3x না, আমি এটাকে 10x জুমও করতে পারি, আর 10x জুমেও মানে ঠিকঠাক আছে, এমন না যে সাংঘাতিক বাজে বা কিছু। আর এখানে 10x জুমে দেখো ভাই, আইফোনের 10x জুমে অবস্থা খারাপ ভাই, পুরো কাঁপছে রীতিমতন। আরে 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 হাসকে তাড়াস না ভাই, আরে আরে আচ্ছা ভাই, এখানে ক্লিয়ারলি বোঝা যায় জুমের দিক থেকে ভাই আমাদের স্যামসাং একটু বেটার আছে। আবার ভাই সব সেটিংস ভাই একদম ডিফল্ট সেটিংস ছিল, তাতে ভাই আইফোন যা কাঁপুনি দিচ্ছিল ভাই, কিন্তু সেই ক্ষেত্রে স্যামসাং এর ভিডিওটা অনেকটা বেশি স্টেবল ছিল। এবার এই কাঁপুনি থেকে বাঁচার জন্য আমাদের আইফোনে আছে হলো অ্যাকশন মোড, আর আমাদের স্যামসাং এ আছে হলো সুপার স্টেডি মোড। এবার এই ক্যামেরার ভিডিও স্টেবিলিটি দেখার জন্য আমরা এই নুড়ি পাথরে চলে এসেছি, আর এখানটায় ভাই আমি রেকর্ডিং অন করে চাও ভাই দৌড়াবো। তো দেখতে পাচ্ছ এরকম মোটামুটি ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছি, কিন্তু তারও সত্ত্বেও ভাই ভিডিও স্টেবিলিটি তোমরা দেখতে পাচ্ছ কার বেশি ভালো। ভাই এটা আমি নর্মাল মোডে দৌড়ালাম, এবার আমরা সুপার স্টেডি মোড যেটা স্যামসাং এ আছে, আর একটা হলো অ্যাকশন মোড যেটা আইফোনে আছে, ওই দুটো চালু করে দৌড়াবো। দৌড়ে দৌড়ে ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, 1x এ দুটোই, চলো দৌড়ানো যাক। ভাই বিশাল বিশাল নড়ছে ভাই, দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেল, বয়স হয়েছে আর দৌড়ানো যায় এরকম হবে। ভাই সাংঘাতিক ঝাঁকি আমি ভিডিওটা তুলেছিলাম, আর যদি দেখো তোমরা ভালো করে তাহলে আইফোনের ভাই ঝাঁকুনিটা একটু কম আছে আমার মনে হলো। মানে আমি তোমাদেরকে বললাম না যে ভিডিও ডিপার্টমেন্টে না আইফোন খুবই এগিয়ে আছে ভাই বাকি ফোনেদের থেকে, মানে এই কারণেই ভাই ভিডিওর কোনো ব্যাপার হলো না, সবার আগে হাত ভাই আইফোনেই যায় লোকেদের। এমনকি যারা ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও টিডিও বানায় তাদের ভাই প্রেফারেন্স আইফোনই থাকে। আমাদের হ্যারি বলের সাথে দেখা হয়ে গেছে, তো তোমাকে আমি একটা প্রশ্ন করবো, মানে যেই টপিকটা নিয়ে ভিডিওটা, স্যামসাং না তোমার আইফোন কোনটা? আমার গরিবের বাচ্চা আইফোন এসি, এটা 2021 মডেল, আমার কাছে একটা অ্যান্ড্রয়েড আছে যদিও। এইটা কেনার এক সপ্তাহ পর্যন্ত আমার মনে হচ্ছিল আমি কেন আইফোন কিনলাম, বাট এখন টু বি ভেরি অনেস্ট অ্যান্ড্রয়েড ইউজ করতে ইচ্ছে করে। কদিন পর 1,00,000 মেগাপিক্সেলের ক্যামেরা বেরোবে অ্যান্ড্রয়েডে, তার থেকেও আমি মনে করি যে আইফোনে যদি 24 বা 36 মেগাপিক্সেল একটা ক্যামেরা দেয় দেখুড গিফট কম্পিটিশন, হাই কম্পিটিশন। হ্যারি বলো আমাদের যেমন কি কন্টেন্ট ক্রিয়েটারদের চয়েস বরাবরই আইফোনই থাকে। হ্যাঁ এবার ভাই যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি না, তাহলে দুটোই ভাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা। চলো ভাই এবার আমরা সেলফি টেস্ট করবো, সুন্দর একটা সেলফি তোলা যাক। কোন কোন ক্যামেরার দিকে তাকাবো বুঝতে পারছি, দুটো ক্যামেরার দিকেই দেখে টেরা লাগবে যদিও। খুবই খতরনাক সেলফি উঠেছে ভাই, বাপরে বাপ। দেখো ভাই প্রথমত সেলফি আমি তুলতে পারি না, সেলফি আমি বুঝতেও পারি না কোনটা ভালো কোনটা বাজে, কিন্তু ওভারঅল যদি আমি জাজ করি না, তাহলে এই শ্যামলা বদনটা আমার বেশি ভালো আইফোনের সেলফিটাতেই লাগছে, কেন জানি না। মানে আইফোনের সেলফিটা দেখো দাড়ি বাড়িয়ে না আলাদা আলাদা বুঝতে পারবে, এক একটা দাড়ি আছে, এমন মনে হয় যে দাড়িগুলো সব একে অপরের সাথে লেগে আছে। কিন্তু স্যামসাং ক্ষেত্রে দাড়িগুলোর মধ্যেখানের গ্যাপিংগুলো অতটা বোঝা যাচ্ছে না, পুরো দাড়িটা একটু কালো কালো মনে হচ্ছে। দুটো ক্যামেরাই যদিও 12 মেগাপিক্সেল, কিন্তু তাও আমার আইফোনের ছবিটা বেশি ভালো লাগলো। এবার ভাই ভিডিও ডিপার্টমেন্টে আইফোনে সিনেম্যাটিক মোড যেমন আছে, তেমন আমাদের স্যামসাং এও একটা পোর্ট্রেট ভিডিও মোড আছে। দুটোর ক্ষেত্রেই ভাই DSLR এর মতন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাওয়ার কথা। ভাই এবার হবে দুটো ক্যামেরার ভিডিও টেস্ট, দুটো ক্যামেরার ভিডিও টেস্ট হবে। এবার ক্যামেরার দিক থেকে লোকজন তো বলে ভাই আইফোনের ক্যামেরা বেশি ভালো, একদম পুরো ডিফল্ট মোডে ভিডিও চলছে, মানে জাস্ট সিনেম্যাটিক মোড, আর ওইদিকে স্যামসাং এর পোর্ট্রেট মোডে হচ্ছে। যদি আমি বেশি দৌড়াদৌড়ি বা বেশি নড়াড়ি করি তাহলে আমার পেছনের ব্লারটা কি ঠিকঠাক আছে না, মুখে ভাই ব্লার ঢুকে যাচ্ছে, ওটা
লেকের সামনে আছি, সুন্দর লেক ভাই, যেমন দেখতে পাচ্ছ পুরো এখানে মাছ দেখতে পারবে, আর এইদিকে জঙ্গলে পাখিদের দেখতে পারবে, গাছের নিচে বসে আছে বড় পাখি, ঠিক আছে, সাইজে বড়, জোড়ায় জোড়ায় বসে থাকে দুটোকে। যদি আমরা সাইড বাই সাইড দেখি তাহলে বুঝতে পারবো আইফোনের ভিডিওটা একটু বেশি ভালো আসে, স্যামসাং এরটাও ভালো বাজে না, কিন্তু ভাই আইফোনেরটা একটু বেশি ভালো লাগলো আমার। এবার ভাই আমাদের বাংলায় পাবলিকরা সিনেমা থেকে বেশি বানায় হলো ফুড ব্লগ, তো সিনেমাটিক মোড তো আমরা দেখলাম, তার সাথে ফুড ব্লগেও দেখবো ভাই। দুটো ফোন পাশাপাশি যদি আমরা রাখি তাহলে কেমন লাগে ভাই? দুটো ফুড ব্লগই যদি তুমি পাশাপাশি দেখো না, একটা জিনিস নজর করবে সেটা হলো লুচির রং, লুচির রংটা বেশি হলতে লাগছে আমাদের স্যামসাং এর ফোনে, আর আইফোনের ফোনে একটু অ্যাকচুয়াল যে কালার ছিল লুচি সেই কালারটা উঠেছে। শুধু লুচির রং বলে না, মানে ডালও যদি তুমি কম্পেয়ার করো, মানে সবকিছুই না বেশি স্যাচুরেটেড করে দিচ্ছে আমাদের স্যামসাং, বেশি একটু ভাইব্রেন্ট, একটু কালারটা বেশি একটু বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আইফোন ভাই পুরো ন্যাচারাল কালার রাখছে। আর ভাই ওই পাশে ডাব দেখছো, ওটা ডাব চিংড়ি অর্ডার দিয়েছিলাম ভাই, ডাবের ভেতরে চিংড়ি মাছ দিচ্ছে ভাই, আলাদাই ছিল। এবার এখানে যেহেতু ভাই খাবারটা একদম সামনেই রাখা আছে, না কোনো জুম করার ব্যাপার আছে, না কোনো সিনেম্যাটিক মোডের ব্যাপার আছে, মানে ডিফল্টে যদি তুমি দুটো ভিডিও কম্পেয়ার করো না, আমার সবসময় আইফোনের ভিডিওটা বেশি ন্যাচারাল, বেশি রিয়েলিস্টিক মনে হয় স্যামসাং এর থেকে। যদিও বা স্যামসাং এ তুমি 8K ভিডিও নেওয়ার অপশন পাবে, কিন্তু ভাই অত স্টোরেজ নেই, আর 8K ভিডিও বানানো মানে ভাই ব্যাটারি তো ছেড়েই দাও, ফোন গরম হবে, তার সাথে স্টোরেজের বিশাল প্রবলেম হয়। ফুড ব্লগের পরে আমরা চলে এবার ডাইরেক্ট ঘোড়া ব্লগে, ঘোড়ার পিঠে উঠে আমি টেস্ট করছিলাম সামনের ফ্রন্ট ক্যামেরা কেমন ভাই, কেমন ব্লগ টক উঠছে ভাই, কি অবস্থা। হ্যালো হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস, আজ ঘোড়া রাইড হো রাহা হ্যায় ভাই, ঘোড়া রাইড করছে রে, বাপ রে বাপ, ভিডিওর কোয়ালিটি কেমন ভাই, স্টেবিলাইজেশন কেমন সেটা বলো, মানে আইফোনটাই ঠিকঠাক লাগছে, বেশ ভালো কোয়ালিটির আছে, কিন্তু ভাই খুব চাপ লাগছে ভাই, উপরে ডাল বলে মাথা লেগে গেলে চাপ হয়ে যাবে, কিন্তু ওভারঅল স্টেবিলাইজেশন মানে ঘোড়াই চলছে লিটারালি, তো সেই দিক থেকে স্টেবিলাইজেশনের দিক থেকে মনে হয় আমার আইফোন ঠিকঠাকই আছে, আর ওভারঅল কালারস বলো সবকিছুর দিক থেকেই না ভাই, এবার তো আমার স্যামসাংটাকে ভালো লাগছে ছাওয়ায় যখন আসলাম, মানে ডাইনামিক রেঞ্জের যখন ব্যাপার আছে না, যখন ছাওয়া রোদ দুটোরই ব্যাপার আছে, তখন ভাই স্যামসাং বেশি ভালো করছে, কিন্তু অন্য ইন জেনারেল কেসে আমার ভাই আইফোন একটা ঠিকঠাক কালার আছে ভাই। ফ্রন্ট ক্যামেরায় আমার মাঝে মাঝে লাগছিল আইফোন একটা ভালো, মাঝে মাঝে লাগছিল স্যামসাং একটা ভালো, কিন্তু ওভারঅল যদি তুমি ঠান্ডা মাথায় দেখো না, তাহলে দেখবে যে স্যামসাং এর ভাই ক্যামেরাটা যেটা আছে, ক্যামেরাতে যে ভিডিওটা উঠেছে ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে, সেটাই ভাই শার্পনেসটা একটু বেশি, কিন্তু ভাই পাশাপাশি স্যামসাং এ ভাই একটুখানি আমাকে কালো করে দিয়েছিল, আমি কেন জানি না ভাই, পিছন দিক থেকে লাইট আসছিল বলে না কি কারণে একটু কালো করে দিয়েছিল আমাকে, স্যামসাং এ কন্ট্রাস্টটা একটু বেশি আছে ভাই, যে কারণে দেখবে জামাটাও কালো কুচকুচে, কিন্তু আমাদের আইফোনের ক্ষেত্রে জামাটা অতটাও কালো না, মানে জামাতেও একটু লাইট পড়ছে ওটা বোঝা যাচ্ছে ভাই। ঘোড়া ভাই এত বড় ঘোড়ার মালিককে দেখো ভাই, আমাদের বড় ঘোড়ার ছোট্ট মালিক ভাই, ঘোড়ার পিঠে ব্লক করার পরে আরেকজনের সাথে দেখা হয়ে গেছিল, তাকে আমি জিজ্ঞেস করলাম তার কোনটা পছন্দ, তোমার পার্সোনালি কি মনে হয় কোনটা বেশি ভালো লাগে? দেখো অ্যাকচুয়ালি আমি অ্যান্ড্রয়েড ইউজার, আমার তো অ্যান্ড্রয়েডটাই বেশি লাগে ভালো। কি ফোন তোমার? A12s, আমার রয়েছে রিয়েলমি 7 অ্যান্ড্রয়েড, তো আমার পছন্দ আইফোন, আইফোন পছন্দ, বাট আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, আইফোন নেওয়ার ইচ্ছা, হ্যাঁ আইফোন নেওয়ার আমার ইচ্ছা আছে। কি কারণে তোমার আইফোনের প্রতি এরকম? কারণ এতে অলরেডি মানে সব অ্যাপস ইউজ করা যায়, কিন্তু অ্যাপেলে হলে সব অ্যাপস এর অ্যাক্সেসটা যায় না। এটা কিন্তু ঠিক কথা বলেছে, আমাদের অ্যান্ড্রয়েড অনেক ফ্রিডম আছে, আমরা অনেক অ্যাপস একটু জালিগিরি করতে পারবো, কিন্তু আইফোনে এগুলো হয় না, এগুলো স্ট্রিক্টলি একদম কোনো উপায় নেই সেগুলো করার। প্রথম কথা একটু দেখানোর জন্য যে আইফোন আছে আমার কাছে, অ্যাপেল আছে, আর আরেকটা হচ্ছে আমার আইফোনের ক্যামেরা খুব ভালো লাগে, যদিও S23 Ultra-র ক্যামেরা খুব ভালো, দেখানো আর দেখানোর ব্যাপার, পেছনের লোগোটা একটু পেছনের সেলফিটা তোলা যায়, মিরর সেলফি তোলা যায়, এগুলো ফিচারের লিস্টে নেই, কিন্তু এগুলোই এখন ফিচার। পাড়ার ভাই অন্ধকার গলিতে আমি গেছিলাম, যেখানে দেখতে পাচ্ছ আশেপাশে কোনো ল্যাম্প পোস্ট ছিল না, পুরো অন্ধকার ছিল, সেখানে আমি ছবি তুলেছি, কয়েকটা ভালো ভালো উঠে গেছিল স্যামসাং এর, কয়েকটা ভালো ভালো আইফোনেরও উঠেছে, তার সাথে ভাই বাড়ি ফেরার সময় গাড়িতেও ভাই ছবি তুলেছিলাম, পুরোটাই ভাই কপালের ওপর ভাই, মাঝে মাঝে স্যামসাং ও ভালো তুলতে পারে, আবার আইফোনও ভালো তুলতে পারে নাইট মোডে। পুরো দিন ফোন ইউজ করার পরে আমাদের আইফোনে ছিল 58% ব্যাটারি, আর ভাই স্যামসাং এ ছিল 78% ব্যাটারি, কিন্তু আমার মেইন যে সিম সেটা আইফোনে ছিল, তো এখানে ভাই উবের বুক করা থেকে শুরু করে কারোর ফোন কল আসা ধরা, তো সেগুলো সব আইফোনে করেছিলাম, তার জন্য আইফোনের একটু বেশি চার্জ খেয়েছিল। তো আজকে ভিডিও এতটাই, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোনটা ভালো লাগলো, স্যামসাং না অ্যাপেল। চলো ভাই ঘোড়া ভাই এত অবধি, তোমরা সাবস্ক্রাইব করে দিও, পরের ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা।